একজনে প্রশ্ন করেছেন চার রাকাত সুন্নত নামাজে প্রথম দুই রাকাতে সোরা মিলিয়ে কিন্তু পরের দুই রাকাতে সুরা মিলানো হবে কি হ্যাঁ একই নিয়তে একসাথে চার রাকাত পড়লে আপনি তৃতীয় এবং চতুর্থ রাকাত অর্থাৎ শেষের দুই রাকাতে সৌরাতুল ফাতেহার সাথে সোরা মিলাবেন সোরা মিলাবেন সোরা মিলাবেন তবে এটাও জেনে রাখা উচিত যে সুন্নত নামাজ সর্ব উত্তম হলো দুই রাকাত দুই রাকাত করে পড়া কয় রাকাত করে পড়া দুই রাকাত পরে সালাম ফিরায় আবার দুই রাকাত পড়বেন দুয়ে দুয়ে চার একসাথেও চার রাকাত পড়তে পারেন অসুবিধা নাই তবে উত্তম কি উত্তম দুই রাকাত করে করে পড়া